ওং নম শিবায়, ওং নম ভগবতে রুদ্রায়। নমস্কার, আমি জ্যোতিষ উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে দৈনিক রাশিফল নিয়ে। আজ বলবো 29শে জুন, 14ই আষাঢ় মঙ্গলবার, মেষ থেকে মীন, বিস্তারিত কি হতে চলেছে। প্রথমে আসবো মেষরাশি। মেষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না। আপনাদের আজ নানান রকম সমস্যার মধ্যে দিয়ে কিন্তু দিনটা কাটতে পারে। ব্যবসায়িকদের কিন্তু অনেকটা সতর্ক থাকতে হবে, নাহলে কিন্তু আপনারা লসের সম্মুখীন হতে পারেন। শত্রুতা বৃদ্ধি পেতে পারে কর্মের জায়গায়, অর্থনৈতিক খুব ভালো থাকছে না। যারা চাকরি করছেন চাকরির ক্ষেত্রে চোখ কান খোলা রাখবেন, নাহলে কিন্তু আপনার মান সম্মান হানি হতে পারে কর্মের জায়গায়। শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না, আপনাদের চোট লাগা আঘাত লাগা এরকম কিছু কিন্তু হতে পারে। শরীরের যত্ন নিন আর সতর্ক হয়ে চলাফেরা করুন, তাহলে কিন্তু অনেক ভালো থাকতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে, তবে সংসারে একটু ঝুটঝামেলা অশান্তি থাকছে। ভাই বোন মা বাবা সন্তান এদের সঙ্গে কিন্তু কোনো না কোনো মতবিরোধ হতে পারে। লাভ লাইফ শুভ, তবে কোনো ডিসিশন না নেওয়াই ভালো। চলে আসি পরের রাশি, বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে। আজ কিন্তু আপনাদের কর্মে সাকসেস পাবেন, অর্থনৈতিক ভালো থাকছে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি ভীষণ ভালো থাকছে। সেই দিক থেকে কিন্তু আজকের দিন আপনাদের টেনশন কম নিয়ে আজ আপনারা থাকবেন, টেনশন আজ আপনাদের হচ্ছে না। আনন্দে আপনাদের কিন্তু কাজ সাকসেস করার ফলে কিন্তু আপনাদের মনে আজ আনন্দ থাকছে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের কারণ নেই। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকছে, সংসারে শান্তি থাকছে। লাভ লাইফ শুভ, আপনারা ছুটি এপিএম করুন বা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন। চলে আসি পরের রাশি, মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে, অর্থনৈতিক দিক ভালো থাকছে। ব্যবসায়িক যারা আছেন তাদের কিন্তু অনেক লাভ আজ হতে পারে। নতুন নতুন কর্মের যোগাযোগ আপনাদের আজ তৈরি হতে পারে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আজ ভীষণ আপনাদের ভালো দিন কাটতে চলেছে। আপনাদের কিন্তু মান যশ খ্যাতি কর্মের জায়গায় বাড়তে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তবে রিচ খাবার এড়িয়ে চলুন, শরীরের যত্ন নিন, তাহলে আরও ভালো থাকতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকবে, সংসারে শান্তি থাকছে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। লাভ লাইফ শুভ, আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো আলোচনা করবেন বা দূরে কোথাও ঘুরতে যাবেন যেতে পারেন। সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে। চলে আসি কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের কিন্তু আয়োনতি বৃদ্ধি, কর্মে সাফল্য, কর্মে ব্যস্ততায় আজ আপনাদের দিন কাটবে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে। আপনাদের কিন্তু কর্মের জায়গায় আপনাদের আজ টেনশন কম থাকবে। আজ কিন্তু আপনারা দায়িত্ব মতো কাজ আপনারা তুলে দিয়ে আপনাদের মনে কিন্তু একটা আনন্দ অনুভব করতে পারবেন। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো টেনশনের আজ কিন্তু কারণ দেখছি না। সেদিক থেকে দিনটি ভীষণ ভালো। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, সংসারে শান্তি থাকছে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। লাভ লাইফ শুভ, আপনারা কিন্তু চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন আজ নেবেন নিতে পারেন। চলে আসি পরের রাশি, সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি খুব ভালো ইঙ্গিত করছে না। আপনাদের নানান রকম সমস্যায় আজ পড়তে হতে পারে। অর্থনৈতিক খুব ভালো থাকছে না। ব্যবসায়িক যারা আছেন তাদের কিন্তু অনেক রকম বাধা বিপত্তির মাঝখানে আপনাদের পড়তে হতে পারে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি সতর্ক আপনাদের থাকতে হবে, নাহলে মান সম্মান হানি হতে পারে। শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না, চোখ কান খোলা রাখুন, সাবধানে চলাফেরা করুন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে, তবে বড় ধরনের কোনো সমস্যা কিন্তু আজ নেই। সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে। লাভ লাইফ শুভ, তবে কোনো ডিসিশন আজ না নেওয়াই ভালো, বা দূরে কোথাও ঘুরতে যাবেন সেটা আজ না গেলে আপনাদের পক্ষে কিন্তু ভালো। চলে আসি পরের রাশি, কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভালো মন্দ মিশিয়ে থাকছে। আজ কিন্তু আপনাদের কর্মের সাফল্য, কর্মের সাকসেস, অর্থনৈতিক ভালো হচ্ছে। তার সাথে সাথে কিন্তু কিছু ব্যয়ের প্রবণতা দেখা দেবে। ব্যয়টা যদি আটকাতে পারেন তাহলে আজ কিন্তু কিছু সেভিংস আপনাদের হতে পারে। যারা অলরেডি চাকরি করছেন চাকরির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে। চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকের দিনটি মোটামুটি ভালো থাকছে, তবে সতর্ক থাকাটাই আপনাদের কিন্তু খুব জরুরি, নাহলে মানবমানি কথা আপনি শুনতে পারেন। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের কোনো কারণ নেই, তবে শরীরের যত্ন নিন, রিচ খাবার এড়িয়ে চলুন, তাহলে কিন্তু আরও ভালো থাকতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, তবে যাদের জমি সংক্রান্ত ভাই বোন মা বাবা এদের সাথে কোনো সমস্যায় জড়িয়ে ছিলেন সেই সমস্যা কিন্তু আজ আবার মাথা চাড়া দিতে পারে। অতএব আপনাদের জমি সংক্রান্ত সমস্যা যাদের আছে তাদের মধ্যে কিন্তু ঝুটঝামেলা অশান্তি সৃষ্টি হতে পারে আজ মা বাবা ভাই বোনের সাথে, কিন্তু স্বামী স্ত্রীর সাথে কিন্তু সুসম্পর্ক থাকছে। লাভ লাইফ ভীষণ শুভ, আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন।
চলে আসি পরের রাশি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু খুব ভালো ইঙ্গিত করছে না, আপনাদের নানান রকম সমস্যায় আপনারা আজ পড়তে পারেন। আপনাদের কিন্তু অবশ্যই আজ সতর্ক থাকতে হবে, অর্থনৈতিক খুব ভালো ইঙ্গিত করছে না। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আপনাদের কিন্তু আজকের দিনটি অনেকটা সতর্ক থাকতে হবে। আপনারা যে কোনো ভুল করলেই কিন্তু আপনাদের মান অপমানের কথা আপনারা শুনবেন, বা আপনাদের মন মানসিকতা কিন্তু আজ খুব ভালো থাকছে না, টেনশন কিছুটা কাজ করবে। শরীর স্বাস্থ্য আজ ভালো থাকছে, তবে বাবা মার শরীর স্বাস্থ্য কিন্তু একটু অবনতি হতে পারে, বা সন্তানদের স্বাস্থ্য নিয়ে আপনার কিছু টেনশন দিতে পারে, সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকলে এগুলো কিন্তু কাটিয়ে উঠতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক হতে পারে, সেদিক থেকে অনেকটা সতর্ক আজ আপনাদের থাকতে হবে, নাহলে ছোটো অশান্তি কিন্তু বড় আকার নিতে পারে। লাভ লাইফ শুভ, তবে কোনো ডিসিশন আজ না নেওয়াই ভালো, বা দূরে কোথাও ঘুরতে যাবেন ভেবে রেখেছেন সেটা আজ না যাওয়াই ভালো, নাহলে কিন্তু আপনাদের একটা সমস্যায় পড়তে পারেন, বা আপনাদের মধ্যে ব্রেকআপও হয়ে যেতে পারে। চলে আসি পরের রাশি, বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভালো হতে চলেছে, আপনাদের আজ অর্থনৈতিক ভালো থাকছে, কর্মে কিন্তু সাকসেস সাফল্য আপনারা পাবেন। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভালো হতে চলেছে, আপনাদের কিন্তু মানযশ খ্যাতি কর্মের জায়গায় বাড়তে পারে। শরীর স্বাস্থ্য ভালো থাকছে, তবে রিচ খাবার এড়িয়ে চলুন, শরীরের যত্ন নিন, তাহলে আরও ভালো থাকতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ সুসম্পর্ক বজায় থাকছে, সংসারে শান্তি থাকছে, ভাই বোন মা বাবা এদের মধ্যে কিছুটা তর্ক বিতর্ক হতে পারে, সেদিক থেকে আপনাকে অনেকটা সতর্ক থাকতে হবে। লাভ লাইফ শুভ, আপনারা চুটিয়ে প্রেম করুন বা কোথাও দূরে ঘুরতে যাবেন আজ যেতে পারেন। চলে আসি পরের রাশি, ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, আপনাদের কর্মের সাফল্য আজ কিন্তু আপনারা পাবেন, অর্থনৈতিক ভালো থাকছে, নতুন নতুন কর্মের যোগাযোগ আজ আপনাদের কিন্তু হতে পারে। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো, আজ কর্মের জায়গায় কিন্তু আপনার মান যশ খ্যাতি বাড়তে পারে। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে টেনশনের কোনো কারণ নেই, আজ কিন্তু আপনাদের স্বাস্থ্য ভালো থাকছে সেটাই ইঙ্গিত করছে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, সংসারে শান্তি থাকছে, আজ আপনাদের কিন্তু সংসারে সুখ শান্তি বজায় থাকছে সেটাই কিন্তু ইঙ্গিত করছে। লাভ লাইফ শুভ, আপনারা ছুটে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন আজ নিতে পারেন, সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে। চলে আসি পরে আসি মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, আপনাদের কিন্তু আজ কর্মে সাকসেস পাবেন, আজ কিন্তু আপনাদের অর্থনৈতিক ভালো থাকছে, ব্যবসায়িক যারা তাদের কিন্তু আজ খুশির খবর আপনারা শুনতে পারেন। টোটাল মিলিয়ে অর্থনৈতিক দিক আজ ভীষণ ভালো থাকছে। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো, আপনারা কিন্তু কর্মের জায়গায় আপনাদের দায়িত্ব মতো কাজ তুলে দেওয়ার জন্য আপনারা কিন্তু মান সম্মান আপনাদের বৃদ্ধি কিছু হলেও পাবে, আর শত্রু যদিও থেকে থাকে আপনাদের কিন্তু আজ সেই শত্রুতা কেটে বন্ধুতায় পরিণত হতে পারে। টোটাল মিলিয়ে কর্মের জায়গায় কিন্তু আপনাদের আজ একটা সুফল পাবেন। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকছে, শরীর স্বাস্থ্য নিয়ে কোনো ভোগার সম্ভাবনা কিন্তু আজ নেই, তবে শরীরের যত্ন রাখুন, রিচ খাবার এড়িয়ে চলুন। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকবে, সংসারে শান্তি থাকছে। লাভ লাইফ শুভ, আপনারা কিন্তু চুটিয়ে প্রেম করুন বা কোনো ডিসিশন নেবেন, কোনো আলোচনা করবেন, দূরে ঘুরতে যাবেন আজ যেতে পারেন। চলে আসি পরের রাশি, কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো খারাপ মিশিয়ে থাকছে, আপনাদের অনেক সতর্ক কিন্তু নিতে হবে, আয়োনতি বৃদ্ধি পাবে, তার সাথে সাথে কিন্তু আপনাদের কিছু ঝামেলা সমস্যা সৃষ্টি হতে পারে কর্মের জায়গায়। চোখ কান খোলা রাখুন, সতর্ক থাকুন, তাহলে অনেকটা ভালো থাকতে পারবেন। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সতর্ক থাকতে হবে, আপনাদের চাকরির জায়গায় কিন্তু কিছুটা শত্রুতা বৃদ্ধি পাবে, আপনাকে মান অপমানি কথা শোনাতে পারে, সেদিক থেকে অবশ্যই সতর্ক থাকেন, তা না হলে কিন্তু আপনাদের কিছু সমস্যায় পড়তে পারেন। শরীর স্বাস্থ্য খুব ভালো ইঙ্গিত করছে না, আপনাদের চোট লাগা আঘাত লাগা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট কিন্তু আজ হতে পারে, সতর্ক থাকুন, তাহলে কিন্তু এগুলো এড়িয়ে যেতে পারবেন। স্বামী স্ত্রীর মধ্যে আজ ভুল বোঝাবুঝি তর্ক বিতর্ক কিন্তু হতে পারে, আর যদি আপনারা এগুলোকে এড়িয়ে না যান, তাহলে কিন্তু ছোট সমস্যা একটা বড় আকার নিতে পারে, অবশ্যই এগুলোকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন। লাভ লাইফ শুভ, তবে আজ যতটা কম দেখা করা বা কোথাও দূরে ঘুরতে যাওয়া এগুলো বাদ রাখলেই আজ কিন্তু আপনাদের জন্য শুভ। চলে আসি পরের রাশি, মীন রাশি এবং শেষ রাশি। মীন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু ভীষণ ভালো হতে চলেছে, আয়োনতি বৃদ্ধি, কর্মে সাফল্য, কর্মে ব্যস্ততা আজ আপনাদের থাকছে, অর্থনৈতিক ভালো থাকছে। যারা অলরেডি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে আজকের দিনটি ভীষণ ভালো হতে চলেছে, আপনাদের কিন্তু কর্মের জায়গায় মানযশ খ্যাতি বাড়তে পারে। শরীর স্বাস্থ্য ভীষণ ভালো থাকবে,
শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু আজ কোনো টেনশন আপনাদের দিচ্ছে না, সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে। স্বামী স্ত্রীর মধ্যে আর সুসম্পর্ক বজায় থাকবে, সংসারে শান্তি থাকছে, সেটাই কিন্তু ইঙ্গিত করছে। লাভ লাইফ শুভ, লাভ লাইফ আপনারা ছুটিয়ে প্রেম করুন বা কোনো আলোচনা করবেন করতে পারেন, বা কোনো ডিসিশন আজ নেবেন নিতে পারেন, সেদিক থেকে দিনটি কিন্তু ভালো হতে চলেছে। এই ছিল আজ মেষ থেকে মিন 12টি রাশির বিস্তারিত। আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।